আসসালামু আলাইকুম। যারা স্যামসাং M20 সেটটি ব্যবহার করে তাদের জন্য আজকের বিশেষ এই ভিডিওটি। অনেক সময় দেখা যায় সেটটি হ্যাং করে অথবা ল্যাগিং করে, টাচ স্লো কাজ করে। আজকে দেখাবো যে কিভাবে আপনার সেটটি খুব দ্রুত কাজ করবে এবং কোনো রকম হ্যাং করবে না, সেটটা কোনো রকম ল্যাগিং করবে না, স্মুথলি চালাতে পারবেন। তো প্রথমে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে অ্যাবাউটে চলে যাবেন। অ্যাবাউটে যাওয়ার পরে সফটওয়্যার ইনফরমেশনে ক্লিক করবেন। সফটওয়্যার ইনফরমেশনে ক্লিক করার পরে এখানে দেখা যাচ্ছে বেস ব্র্যান্ড ভার্সন, মানে কার্নেল ভার্সন, সে বিল্ড নাম্বার, বিল্ড নাম্বারে ক্লিক করবেন। বিল্ড নাম্বারে ক্লিক করার পরে অর্থাৎ 4 থেকে 5 বার বা 6 বার ক্লিক করার পরে ডেভেলপার অপশনটা অন হয়ে যাবে। তো যখন ডেভেলপার অপশন অন হয়ে যাবে, একদম নিচে এখানে শো করবে ডেভেলপার অপশন। এই ডেভেলপার অপশনটাকে অন করার পর যে কাজগুলো আপনাকে করতে হবে সেগুলো আমি দেখাচ্ছি। যে ওয়েব ভিউ ইমপ্লিমেন্ট এটা তো আছেই, সাথে সাথে আরও অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো আপনি সেট করে নিলে সহজেই আপনার সেটটি চালাতে পারবেন, কোনো রকম ল্যাগ ইন করবে না এবং স্মুথলি গেম খেলতে পারবেন এবং টাচও স্লো কাজ করবে না। তো একটু নিচে যাবেন। নিচে গেলে ওয়্যারলেস ডিসপ্লে সার্টিফিকেট, এগুলো যদি কিছু কিছু অন করা থাকে সেটা প্রয়োজন মতো বন্ধ করে দিতে পারবেন। আমি জাস্ট দেখাচ্ছি যে কোন কোন বিষয়গুলো যদি আপনি চালু করেন অথবা বন্ধ করেন তাহলে আপনার ফোনটি স্মুথলি চালাতে পারবেন, কোনো রকম ল্যাগ ইন করবে না। তো প্রথমে এখানে দেখি উইন্ডো অ্যানিমেশন স্কেল। উইন্ডো অ্যানিমেশন স্কেলে ক্লিক করবেন। এখানে দেখা যাচ্ছে 1x, এটাকে জাস্ট অ্যানিমেশন স্কেল 5 করে দিবেন। অ্যানিমেশন স্কেল 5 করে দেওয়ার পরে এরপরে যেটা রয়েছে ট্রান্সিশন অ্যানিমেশন স্কেল, এটাকে জাস্ট 0.5। এরপরে অ্যানিমেটর ডিউরেশন স্কেল, এটাকেও জাস্ট 0.5 করে দেবেন। এটা করার ফলে আপনার ফোনটি খুব দ্রুত কাজ করবে এবং সহজেই যে কোনো অ্যাপসে ক্লিক করার সাথে সাথেই সেটা ওপেন হবে। এরপরে আরেকটা সেটিং রয়েছে, সেটাও দেখাবো। একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন। এরপরে এই যে সেটিংটা রয়েছে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট, এখানে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট, এখানে স্ট্যান্ডার্ড লিমিট রয়েছে, তো এখানটাকে নো ব্যাকগ্রাউন্ড এটা করে দেবেন। ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটটাকে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস এটা করে দেওয়ার পরে এটা খুব ভালো কাজ করবে, স্মুথলি কাজ করে থাকবে। এরপরে যদি এটাকে হ্যাং করে অথবা ল্যাগিং করে স্মুথলি চালাতে পারছে না তাহলে আরেকটা কাজ করবেন। এখানে যাওয়ার পরে আপনি প্রোগ্রাম যেগুলো রয়েছে অর্থাৎ সফটওয়্যারগুলোকে চেক করে নিতে হবে যে সব সফটওয়্যারগুলো আপনার কতটুকু মেমোরি অথবা র্যাম ইউজ করছে, সেটার উপরে ডিপেন্ড করবে আপনার সেটটি স্মুথলি চলবে কি চলবে না। তো অ্যাপসে যাবেন। অ্যাপসে যাওয়ার পরে এই অ্যাপসগুলোকে ক্লিয়ার করে দেবেন। প্রত্যেকটা অ্যাপসকে ক্লিয়ার করে দেওয়ার পরে আপনার ফোনটি খুব দ্রুত চালাতে পারবেন, কোনো রকম সমস্যা আছে না। তো প্রত্যেকটি অ্যাপ ক্লিয়ার করে দেওয়ার সিস্টেম রয়েছে। তো প্রথমে আমি যদি ক্রোম এর উপরে ক্লিক করি, ক্রোম ব্রাউজারে ক্লিক করার পরে দেখা যাচ্ছে এটা কতটুকু স্টোরেজ দখল করে আছে সেটা কিন্তু দেখাচ্ছে। তো ক্লিয়ার কেসে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা ক্লিয়ার হয়ে যাবে। এছাড়াও যদি এক্সট্রা মেমোরি ম্যানেজ স্টোরেজ এগুলো ব্যবহার করতে চাই তাহলে করতে পারবো। ক্লিয়ার ডাটা এখানে দেওয়ার পরে ক্লিয়ার ডাটা ক্লিয়ার হয়ে গেছে সম্পূর্ণটা। ঠিক একইভাবে আবার পুনরায় অনন্য যে অ্যাপসগুলো রয়েছে সেগুলোকে আপনি একইভাবে ক্লিয়ার করতে পারবেন। আমাদের অনেক সময় দেখা যায় ফেসবুক বেশি পরিমাণে জায়গা দখল করে, এটাকে স্টোরেজ ক্লিয়ার করে দেওয়া যেতে পারে। করলে ফেসবুক স্টোরেজ যেটা রয়েছে ক্লিয়ার করে দেওয়া যেতে পারে। ক্লিয়ার কেস এখানে পেস্ট করবেন। এরপরে অ্যাপসের যে ক্লিয়ার ডাটাকে যদি ক্লিক করে দেয় তাহলে এটাও পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো আগে যে পরিমাণ স্পেস এটা দখল করেছিল বা যে পরিমাণ স্পেস লাগতো এখন কিন্তু তার চাইতে অনেকটা কম লাগবে। স্টোরেজের ক্ষেত্রে ঠিক একইভাবে এই কাজটা করে দেয়। টোটাল এত কেস ক্লিয়ার করার ক্ষেত্রে একইভাবে এটা ক্লিয়ার হয়ে যাবে। তো এরপরে অন্য যে অ্যাপসগুলো রয়েছে যেগুলো বেশি পরিমাণে জায়গায় দখল করে আছে জাস্ট সেগুলোকে আপনি ক্লিয়ার করে দেবেন। তো যে ইমেলের ব্যাপারটা এখানে দেখুন 124, এটাকে যদি আমি
স্ট্রেসটা ক্লিয়ার করে দেই তাহলে খুব কম জায়গা দখল করবে। এটাও সেম 116 তে চলে আসছে। সেম কায়দায় সবগুলো অ্যাপস আপনি এভাবে করে নিতে পারেন। তো এই ছিল, এরকম করে প্রত্যেকটা অ্যাপসই ক্লিয়ার করে দিলে আপনার ফোনে যে ল্যাগিং প্রবলেমটা রয়েছে বা হ্যাং হয়ে যায়, স্পেস ফুল দেখায়, এরকম সমস্যা যদি থেকে থাকে তাহলে এটা সম্পূর্ণ সমাধান হয়ে যাবে। এছাড়া আরেকটা কাজ করবেন, এটা সব কিছু করার পরে অপটিমাইজে ক্লিক করে এটাকে রিফ্রেশ করে নেবেন, যাতে করে ব্যাকগ্রাউন্ডে কোনো রকম অ্যাপ চালু না থাকে। যদি ব্যাকগ্রাউন্ডে অনেক সময় অনেকগুলো অ্যাপস থাকলেও ফোনটি স্লো কাজ করতে পারে। তো এ পর্যন্তই ছিল। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে।